মেঘালয় আসলতে এটা পর্যটন ক্ষেত্রের কারণে তেখেতসকলের যিসমূহ ঠাই আছে ঠাইসমূহ বিখ্যাত, আর অসমের বিভিন্ন মানুষ আর ভারতবর্ষকে তদুপরি ভারতবর্ষ বাহিরের বহু মানুষ পর্যটক হিসাবে মেঘালয় যায়, আর মেঘালয়ের যিসমূহ দৃশ্য আছে, মেঘালয়ের যিসমূহ ঠাই আছে, সেই ঠাইসমূহ তেখেতসকলে উপভোগ করবর কারণে যায়। আর মেঘালয় সরকারখনের এইটাই হয়েছে আয়ের মূল উৎস, পর্যটনের জড়িয়ে তেখেতসকলে আয়ের 70% তেখেতসকলে কালেক্ট করে আছে বা আয় সংগ্রহ করে আছে। আর বিভিন্ন সময়ত মেঘালয়ের এই প্রথম ঘটনা নহে, ইয়ার আগতেও ইয়াতক ডাঙর বিক্ষিপ্ত ঘটনা ঘটিছে যে মেঘালয় যাওয়া মেঘালয়ের রেজিস্ট্রেশন নথকা বা মেঘালয়ের পঞ্জনভুক্ত নথকা গাড়ি তেখেতসকলে মাঝে মাঝে প্রবেশত বাধা দিয়ে, আর মেঘালয়ের সেই ঠাইসমূহলৈ গেলে মেঘালয়ের রেজিস্ট্রেশন থকা বা পঞ্জীভুক্ত গাড়িসমূহকে লৈ যাব পাৰিব। তেনেকুৱা ধরনের অদ্ভুত যুক্তি দি কিছু অখ্যাত সংগঠনে বছর দুবার তিনবার বা যেতিয়া যেতিয়া তেখেতসকলে এনেকুৱা ধরনের বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত করে আহিছে, আর এটা নতুন কথা নহয়। মেঘালয় সরকারে তৎপরতা লয়, বিভিন্ন সংগঠনে তৎপরতা লয়, ছাত্র সন্থায় আমি মাত মাতো, পরিস্থিতি পুনের শান্ত হয়, আকো এনেকুৱা ধরনের ঘটনা উদ্ভব হয়। কালি যেটা ঘটনা সংঘটিত হল, তাত HYNF নামের একটা অখ্যাত সংগঠন, পার্বত্য জেলার সংগঠন, সেই সংগঠনটে অসমৰপৰা যোৱা বিশেষক বাণিজ্যিক বাহনসমূহ আর লগতে যোৱা কালি যে পরিলক্ষিত হল কিছু অসমৰ ব্যক্তিগত বাহনও তেখেতসকলে তারপরা উভতাই দিছে। আর তেখেতসকলৰ মূল দাবি এটাই যে মেঘালয়ের পর্যটন থলী যদি প্রবেশ করবলগীয়া হয়, পর্যটন থলীসমূহ উপভোগ করবলগীয়া হয়, তেনেহলে মেঘালয়ের গাড়ি লব লাগিব, মেঘালয়ের পঞ্জীভুক্ত গাড়ি, মেঘালয়ের খাসি মানুষের গাড়ি লব লাগিব, তারপরে সেই ঠাইসমূহে যাব পাৰিব বলে একটা অদ্ভুত যুক্তি দিয়ে অসমৰ বাণিজ্যিক বাহনসমূহৰ লগতে ব্যক্তিগত বাহনসমূহক তারপরা উভতাই পঠিয়া হয়েছে। আর বহু মানুষে আগতীয়াক ধন টাকা পয়সা দিয়ে মেঘালয় ফুড়বলে যাবর কারণে, যেহেতু গরমের বন্ধ চলি আছে, বিভিন্ন স্কুল বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ বন্ধ হয়ে আছে, অভিভাবকসকলে সন্তানক লৈ পরিয়ালবিলাক মেঘালয় ফুড়বর কারণে তেখেতসকলে বহুদিনে একটা পরিকল্পনা করে থাকছিল। আর কালি যে ঘটনা সংঘটিত হল আসলে যথেষ্ট মানুষের হারাশাস্তির সম্মুখীন হয়েছে। আর কালি শহীদ ন্যাস ভবনত টুরিস্ট টুরিস্ট যেটা আসলে এসোসিয়েশন আছে, টুরিস্ট এসোসিয়েশন অফ আসাম, তেখেতসকলে এই বিষয়টুক উদ্বিগ্ন হয়ে আছে, কারণ তেখেতসকলের যেটু ব্যবসায়, এই গোটেই ব্যবসায়ট আটাইতক বেশি যদি যায় মেঘালয়, তেখেতসকলের গাড়িসমূহ যায় মেঘালয় পর্যটনস্থলী হিসাবে যেহেতু বিখ্যাত, গতি তালৈ গাড়িসমূহ নিয়ে আর তেখেতসকলে একটা আয়ের উৎস তেখেতসকলে পাই আছিল। কিন্তু হঠাৎতে যেটা এনেকা ধরনের কাণ্ড সংঘটিত করলে, বন্ধ করে দিলে, তেখেতসকল চিন্তিত হয়েছে আর আমার ছাত্র সন্থার গোটেই বিষয়সমূহ আলোচনা করেছে। প্রথম অবস্থাত খাসি ছাত্র সন্থায় গোটেই বিষয়টি জড়িত হয়ে আছে বলে সন্দেহ প্রকাশ করেছিল। আর খাসি ছাত্র সন্থা KUCU, যেহেতু ছাত্র সন্থা KUCU আমি সকলো নেচর অন্তর্ভুক্ত, নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন অন্তর্ভুক্ত, আমি লগেলগে বিষয়টি KUCU লগত আলোচনা করছো। আর খাসি ছাত্র সন্থায় স্পষ্টভাবে একটা কথা জানাইছে যে অসমের গাড়ি হোক, অসমের বাহিরের গাড়ি হোক, ভারতবর্ষের যিকোনো রাজ্যের গাড়ি হোক, মেঘালয়ত প্রবেশ করার কেতিয়াও বাধা থাকিব নোৱাৰে, কারণ মেঘালয়ের মূল উদ্যোগটাই হয়েছে পর্যটন উদ্যোগ, মূল আয়ের উৎসটাই হয়েছে তেখেতসকলের পর্যটন। আর এনেকা ধরনের কর্মকাণ্ড, এনেকা ধরনের কাণ্ডর জড়িয়ে তেখেতসকলের আয়ের উৎসত বাধার সৃষ্টি হব বলে কৈছে। আর খাসি ছাত্র সন্থায় লগেলগে একমুখে একটা কথা ঘোষণা করলে যে এই ধরনের কাণ্ডত খাসি ছাত্র সন্থা জড়িত নাই, আমি যৌথভাবে প্রেস বিবৃতি দিব বিচার বলে কলে। আর ছাত্র সন্থা আর খাসি ছাত্র সন্থায় আমি যৌথভাবে আজি প্রেস বিবৃতি প্রকাশ করছো, ঘটনাটো দুঃখ প্রকাশ করছো, আর মেঘালয় সরকারক আমি আবেদন জানাইছো কোনো কারণত যাতে অসমৰ পঞ্জীভুক্ত ব্যক্তিগত বাহনে হোক, বাণিজ্যিক বাহনে হোক, কোনো কারণত যাতে মেঘালয়ত প্রবেশত বাধা আরোপ করব নোৱাৰে, আর এনেকুৱা ধরনের সংগঠনবিলাকক নাকি লগাবৰ কারণে আমি আহ্বান জানাইছো। খাসি ছাত্র সন্থায় সরকারের লগত কথা বতরা পাতিছে, আর আজি সরকার তরফৰপৰা কিছু নীতি নির্দেশনা দিয়া দেখিছো, তেখেতসকলে এই বিষয়টো পক্ষপাতি নহয়। আর ইতিমধ্যে তেখেতসকলে কোৱা অনুসৰি কালির দিনটোতে প্রায় 30% হোটেল কেনসেল হয়েছে, বিভিন্ন পর্যটনস্থলীরপরা অহা আয়ের উৎস 30% হ্রাস পাইছে, আর আজির দিনটোত সেই হ্রাসের সংখ্যা 70% হ্রাস পাইছে। গতি আটাইতক লোকসানের সম্মুখীন যদি হয়েছে মেঘালয় হয়েছে, এই কথা তেখেতসকলে স্বীকার করেছে, আর এই কথাটো হয়। আর বিষয়টি এতিয়াও যেহেতু খাম কটা নাই, গতি আমি আহ্বান জানাইছো যে মেঘালয়ে যিসকলে এই মুহূর্তে যাত্রা করবলে ভাবি আছে, পরিকল্পনা করে আছে, সেইসকলে কিছু সাবধানতার অবলম্বন করা উচিত, কারণ তাত প্রবেশ করবলে এতিয়াও দিয়া হওয়া নাই, পরিস্থিতি এতিয়াও শান্ত হওয়া নাই, সরকারে পরিস্থিতি শান্ত করবর কারণে চেষ্টা করে আছে। গতি আজির ভিতর বা কাইলের ভিতর যদি কোনো লোকে অসমৰ মানুষে মেঘালয় প্রবেশ করব বিচাৰিছে, মেঘালয় ফুরার কারণে তার চেরাপুঞ্জি, জুয়াই, ডাউকি এনেকা ঠাইসমূহ ফুরার কারণে যদি পরিকল্পনা করেছে, তেনেহলে দুটা দিন পিছাবর কারণে আমিও আহ্বান জানাইছো।